আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। করোনা মহামারীর কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট। তবে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থা। শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে 35টি এবং শারীরিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে 18টি বেঞ্চে বিচারকাজ চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। করোনা মহামারীর কারণে গত 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এর সাথে মিল রেখে আদালতেও ছুটি ঘোষণা করা হয়। অবশ্য 11 মে থেকে ভার্চুয়াল বিচার শুরু হয়। এই ভার্চুয়াল বিচারের অধ্যায় শেষ পরে আইনি পরিণত করা হয়। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন অঞ্চলে আরো 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনায় করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 4 জন, মোট 5 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 309 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে 5 জন, নতুন শনাক্ত 45 জন। গত 24 ঘন্টায় ঠাকুরগাঁওয়ে 75 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 3 চিকিৎসক সহ 7 জন। এই ভাইরাসে বরিশালে পটুয়াখালীর 1 জন মারা গেছেন। বিভাগের 6 জেলায় 72 জন নতুন শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে অতিরিক্ত পুলিশ সুপার সহ 69 জন, নোয়াখালীতে 50 জন, শরীয়তপুরে 47 জন, শেরপুরে 16 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 23 জন, জামালপুরে 17 জন, নেত্রকোনায় ডাক্তার ও কৃষি কর্মকর্তা সহ 6 জন এবং নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিধবা ভাতার কার্ড চাইতে গিয়ে জামালপুরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক বিধবা নারী। নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে চিকিৎসা করান। নির্মম এই ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বাসভবনে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত বিধবা। পুলিশ জানায় রাঙামাটিয়া গ্রামের মৃত আক্কাস আলী শেখের স্ত্রী হনুফা বিধবা ভাতার কার্ড পেতে চেয়ারম্যানকে 5,000 টাকা দেন, কিন্তু প্রায় 8 মাস অপেক্ষা করেও এই কার্ড না পেয়ে তিনি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। তাতেই তাকে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান ও তার স্ত্রী। ইউপি চেয়ারম্যান অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। গালো ধরছে, গালো ধরে মার ফালাবার নিয়েছে, মার ফালাইতে সব ওই অনুর মার সে ফিরাইছে। আমার ওই মাইরাও দিবি, আবার 5,000 টাকাও আটকা দিবি। তাহলে আমি ওখানে গেলাম যায় কম ওই অল্প ওই খুলি দে আইলো দৌড় মাইরে হাইরা আমার ধরে মারতে মারতে মেনুর উঠো নিয়ে গেল না, মেনুর উঠো নিয়ে আইলে ধাক্কা মেরে ফালাই দিল। তাকে মারধর করা হয়েছে এই পুরাটা ভিত্তিহীন মিথ্যা। ওনাকে আমি এক মৃতর পরিবর্তে বয়ে তাকে দিয়ে নাম দিয়েছি, এটা রিপ্লেস বই স্বাক্ষর হয় নাই, এটা সমাজসেবা বিচার এবং ইন স্যার এবং উপজেলা স্যারের মহোদয় নিশ্চিত করেছে। তার বইটি হয়তো 2-1 দিনের মধ্যে স্বাক্ষর হয়ে আসলে তিনি বই পাবেন। আন্তর্জাতিক করোনা আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে দিল্লির একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হলেও শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 84 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতিকে আগামী 96 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে সোমবার বিকেলে নিজেই টুইট করে তার করোনা সংক্রমণের কথা জানান প্রণব মুখার্জি। তিনি টুইটে কাছাকাছি সময়ে তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকতে এবং কোভিড-19 পরীক্ষা করতে বলেন। এবার শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 42 কোম্পানি উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার সংগ্রহের জন্য আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যদি 30% শেয়ার ধারণের ঘাটতি পূরণে ব্যর্থ হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে বিএসইসি। এর আগে গত 29 জুলাই 30% শেয়ার ধারণের নির্দেশনা দিয়ে কোম্পানিগুলোকে চিঠি দেয় বিএসইসি। চিঠি ইস্যুর 15 দিনের মধ্যে শেয়ার কেনার ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতাও জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.26 টাকা, সম্পদ মূল্য হয় 17.39 টাকা। আগামী 30 সেপ্টেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 2 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।